এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমরা যারা বেলকনিতে অথবা ছাদ বাগানে শখের বসে বাগান করি বা দু একটা গাছ লাগাই, তারা মোটামুটিভাবে ভার্মি কম্পোস্ট সম্পর্কে জানি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভার্মি কম্পোস্ট কী, কোন কোন গাছে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারবেন, কখন গাছে ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করতে হবে, কীভাবে ব্যবহার করতে হবে, এর উপকারিতা কী, আর শেয়ার করব আমি আমার গাছগুলোতে কীভাবে ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করি। তার সাথে শেয়ার করব গাছে কতটুকু ভার্মি কম্পোস্ট প্রয়োগ করবেন আর আমি এই প্যাকেটটি কত দিয়ে কিনেছি, সব কিছু আজকের এই ভিডিওতে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ভার্মি কম্পোস্ট হলো এক ধরনের কেঁচো সার, এটি মূলত কেঁচো থেকে তৈরি করা হয়। এখন বলি আমি এই ভার্মি কম্পোস্ট সারটি কত টাকা দিয়ে কিনেছি। এটি মূলত আমি 40 টাকা দিয়ে কিনে নিয়েছি। এখন বলি আপনারা কখন গাছে ভার্মি কম্পোস্ট সার প্রয়োগ করবেন। গাছ লাগানোর শুরুতে মাটি প্রস্তুত করার সময় আপনারা মাটির সাথে ভার্মি কম্পোস্ট সারটা প্রয়োগ করে গাছ লাগাতে পারেন, এতে ফলের বৃদ্ধি ভালো হবে। আবার অনেক সময় দেখা যায় গাছ লাগানো হয়ে গেছে কিন্তু ভার্মি কম্পোস্ট সার প্রয়োগ করেননি, ভাবছেন প্রয়োগ করবেন, তখনও কিন্তু চাইলে আপনারা ভার্মি কম্পোস্ট সার প্রয়োগ করতে পারেন। তবে গাছ লাগানোর পর দেখলেন গাছের বৃদ্ধিটা তেমন ভালো হচ্ছে না, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তখন আপনি বুঝবেন যে আপনাকে কোনো ধরনের জৈব সার বা ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করতে হবে। এখন বলি আমি কিভাবে আমার গাছে জৈব সার প্রয়োগ করি বা ভার্মি কম্পোস্ট সার প্রয়োগ করি। আমি যেদিন ভেবেছি গাছে সার দিব, এর আগের দিন রাতের বেলায় সবগুলো গাছে পানি দিয়ে রেখেছিলাম যাতে মাটিটা একটু নরম থাকে। রাতে পানি দেওয়ার পর গাছের সবগুলো মাটি দেখলাম অনেকটা নরম ছিল, যার কারণে আমার মাটি কুড়াতে অনেক সুবিধা হয়েছে। গাছে যে কোনো ধরনের সার প্রয়োগ করার আগেই গাছের মাটিটা কুড়িয়ে নিতে হবে। এভাবে সার প্রয়োগ করলে গাছের ফলন এবং উপকারিতাটা বেশি পাওয়া যাবে। আমি এক এক করে সবগুলো গাছের মাটি কুড়িয়ে নিয়েছি। জানি না কে কে এখন পর্যন্ত আমার এই ব্লগটি দেখছেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। গাছের সবগুলো মাটি কুড়ানো শেষ করে আমি ভার্মি কম্পোস্ট সারটা একটি বাটিতে ঢেলে নিয়েছি।
যাতে গাছে বার্মিক কম্পোস্ট সার প্রয়োগ করার সময় আমার পরিমাণ করতে অনেক সুবিধা হয়। আমি গাছে সার প্রয়োগ করার পরিমাণের জন্য একটি চামচ নিয়ে নিয়েছি। ছোট টবগুলোতে এক চামচ আর বড় টবগুলোতে দুই চামচ, কোনো কোনো টবে তিন চামচও প্রয়োগ করেছি। তাছাড়া যে টবে মাটি বেশি সে টবে সারটাও একটু বেশি দিয়েছি, আর যে টবে মাটি কম সে টবে সারটাও একটু কম দিয়েছি। আপনারাও যখন আপনাদের গাছে সার প্রয়োগ করবেন তখন টবের সাইজ, ছোটো বড় এবং টবে কতটুকু মাটি আছে বা টবে কতটুকু মাটি নিয়েছেন গাছ লাগানোর জন্য তা বিবেচনা করে সার প্রয়োগ করবেন। তাছাড়া এই বার্মিক কম্পোস্ট সারটি পরিমাণে কম বা বেশি হলে গাছের কোনো ক্ষতি হবে না। সারগুলো গাছে প্রয়োগ করার পর গাছের মাটিটা একটু নেড়েচেড়ে দিবেন চামচ দিয়ে। এতে সারটা গাছের ভিটের মাটির সাথে ভালোভাবে মিশে যাবে। এখন আমি বলে দেবো বার্মিক কম্পোস্ট সারটি আপনারা কোন ধরনের গাছে ব্যবহার করবেন। বার্মিক কম্পোস্ট মূলত বিভিন্ন ধরনের শাক সবজি, ফুল, ফল এছাড়াও বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট গাছে ইজিভাবে আপনারা এই সারটা ব্যবহার করতে পারেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের কাছে যদি আমার ব্লগের কোনো অংশ বা কোনো মুহূর্ত ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। এতে খুব ইজিভাবে আপনারা আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।